ভারতে পৈশাচিক নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণীর সন্ধান মিলেছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতে ভাইরাল ভিডিওতে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণীর সন্ধান পেয়েছে বেঙ্গালুরু পুলিশ। তাকে বেঙ্গালুরু ফিরিয়ে আনার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িত টিকটক হৃদয়বাবু সহ তার সহযোগীদের সবাইকে এর আগেই গ্রেপ্তার করে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থা। শনিবার 20 মে বিকেলে ভারতের আসাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল টাইম এইজ এ খবর প্রকাশ করেছে। নির্যাতনের শিকার ওই তরুণীর গ্রামের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। ঢাকায় মা বাবার সঙ্গে হাতিরঝিলে থাকতেন তিনি। 4 বছর আগে চাঁদপুরে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে স্বামী বিদেশ থাকেন এবং তাদের সংসারে 3 বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। এর মধ্যে স্বামীর বন্ধু টিকটক হৃদয়বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভারতে গিয়ে নির্যাতনের পৈশাচিক শিকার হন তিনি। বেঙ্গালুরু পুলিশের বরাত দিয়ে টাইম এইটির খবরে বলা হয়, বেঙ্গালুরুতে পৈশাচিক নির্যাতনের শিকার ওই তরুণী পালিয়ে কেরালায় চলে গিয়েছিলেন। সেখান থেকে তাকে নিরাপদে বেঙ্গালুরুর বায়াপ্পানাহাল্লি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় বাউরিং হাসপাতালে।